বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগে 2 একর জমির অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে লিজ দেওয়ার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় ঈশ্বরদীর একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী 3 ভাই সাজিদুর রহমান, আব্দুর মাজিদ ও মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, প্রায় 50 বছর ধরে ঈশ্বরদীর কানুনগো অফিসের আওতাভুক্ত লোকমানপুর মালিগাছা মৌজার প্রায় 2 একর জমি লিজ নিয়ে আবাদ করে আসছিলাম। অনিবার্য কারণবশত 2001 সাল থেকে খাজনা বাকি পড়ে, এতে আমাদের কাছে পাকশী বিভাগীয় ভূসম্পত্তি অফিসের অসাধু কর্মকর্তারা 2 লাখ টাকা ঘুষ দাবি করেন। আমরা এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তারা মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদেরকে কোনো প্রকার নোটিশ বা মৌলিকভাবে না জানিয়ে অন্য ব্যক্তিদের নামে লিজ দিয়েছে। এতে ওই জমিতে আবাদ করা ফসল নিয়ে যায় বর্তমান লিজ গ্রহীতারা। এ কারণে আমাদের 6 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় লিজ প্রাপ্তি ও এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনকারী ভুক্তভোগীরা।